চারিদিকে সাদা সাদা মেঘ। ভিসা পাসপোর্ট ছাড়াই নেপাল দিয়ে যাচ্ছি। পাহাড়ের উপরে এই জায়গাটার ব্যাপারে স্যার কি আমি কিছু বলতে বলবো? স্যারকে বলবো, আমি কি জানি, বেশি জানি না, তবে যেটা জানি সেটা হচ্ছে এটা মঙ্ক। অনেক বছর আগে এটা তৈরি হয়েছিল, এখন এটা আনইউজড হয়ে পড়ে থাকে। ঠিক আছে, কিছু কিছু লোক আছে যারা এখানে আসে। এই ভ্যালিটা অ্যাকচুয়ালি এর বিখ্যাত। আচ্ছা, এই যেটা এই ভ্যালিটা হচ্ছে এখানকার বিখ্যাত। আর সেরকমভাবে ইন্টারেস্টিং বলতে ওখানে একটা আর্মি ক্যাম্প, তাছাড়া সেরকম কিছু নেই, কিন্তু চিত্রে খুব ভালো, পপুলার ফর ট্রেকার্স। আচ্ছা, ফর ট্রেকার্স মানে ট্রেকার্স যারা ট্রেক করছে। ও ঠিক আছে, ট্রেকারদের জন্য খুব, ট্রেকারদের জন্য এটা খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। থ্যাংক ইউ সো মাচ অনিমেশ স্যারকে এই ট্রিপটা অর্গানাইজ করার জন্য। যদি অনিমেশ স্যার ট্রিপটা অর্গানাইজ না করতো, তাহলে এত সুন্দর জায়গা, এত সুন্দর আর কি দৃশ্য দেখা হতো না। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। কেমন লাগছে সায়ন? লাগছে তো খোলামেলা, ফাঁকা, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। একবার সবাই এখানে এসে দেখো, সব মন ফ্রেশ হয়ে যাবে। ট্রেকিং করে যেটা মজা, সেটা কিন্তু নর্মালি গাড়িতে গিয়ে সেটা সেই মজাটা নেই। সো তোমরা একবার ট্রেকিংটা ট্রাই করতেই পারো। কাপিল থাকলে এখানে আসতে পারো। হ্যাঁ, কাপিল থাকলে কেউ ডিস্টার্ব করার কেউ নেই, সত্যি বলছি। একবার এখানে বসবে, কেউ তাড়া করবে না। পার্কে টিকিট ধরতে, এখানে টিকিটও নেই, তবে আমাদের তো কেউ নেই, আমাদের আর কি। তবে যারা আছে, এটাই ভালো, যাদের আছে তারা এসো। আমি যেন মেঘের দেশে চলে এসেছি, মেঘের দেশে। চারিদিকে মেঘ মেঘ বসার জন্য, আর আমি একা পাহাড়ে। তুমি একা, আমার নেই। এই যে একটা শীতল হাওয়া বইছে, উফ। আর এই শান্তি তোমরা যদি পেতে চাও, তাহলে তোমাদের অবশ্যই একবার তাহলে বর্বলের কাছে আসতে হবে। আপনি এরকম ভাবে আসেন, আপনার গ্যাল ঠান্ডা লাগবে। আমরা ঠান্ডা, তোর ফিতে খুলে গেছে। আমাদের প্রথম ধাপের ট্রেকিং এর পর, প্রায় 2.5 কিলোমিটার ট্রেকিং এর পর, আমরা চিত্রে বলে একটা জায়গা আছে পাহাড়ের উপরে। এই জায়গাটার নাম হলো চিত্রে। এখানে আমরা ব্রেক নিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, চা টা খেলাম। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, তোমরা টয়লেট করতে পারো, এখানে বিশ্রাম নিতে পারো। এবং তারপর আমরা এখান থেকে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব আমরা সবাই। যখন ট্রেকিং করবে, তখন তোমরা নিজেদের কাছে কোনো সব রকমের ডার্ক চকলেট রাখবে, যেমন 5-স্টার, ক্যাডবারি ডেয়ারি মিল্ক, এই ধরনের চকলেট রাখবে। এই ধরনের চকলেটগুলো ট্রেকিংয়ের মাঝখানে খেলে তোমরা এনার্জি পাবে এবং বেশিক্ষণ তোমরা ট্রেকিং করতে পারবে। তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হলো যারা গাড়ি করে ঘুরতে আসে, গাড়ি করে যারা আসে। এই যে গাড়িটা চলে আসছে একটা, তো যারা গাড়ি করে যায় তাদের জন্য এই রাস্তাটা, আর যারা ট্রেকিং করে আসে তারা এই রাস্তাটা দিয়ে আসে, এই কাঁচা রাস্তাটা দিয়ে তারা আসে। দেখতে পাচ্ছ তোমরা, এই হলো চেকপোস্ট। দেখো সব গাড়ি দাঁড়াচ্ছে, এখানে চেকিং করানো হচ্ছে, তারপর ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের চেকিং হয়েছে, আমরা এখন হাঁটবো। দেখো একটু ভালো রাস্তা দিয়ে এলাম, ব্যাস ভালো রাস্তা এখানে এসে আমাদের এই যে ছোটো রাস্তাটা আছে না, এটা দিয়ে আমাদের যেতে হবে। আর এটা তো গাড়ির রাস্তা, তোমরা জানো যে বাকিরা চলে এসছে। চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, হালকা হালকা করে গায়ে স্পর্শ করে চলে যাচ্ছে। স্মৃতিজি আসছেন। আমরা নেপালের বর্ডারের কাছে চলে এসেছি, এটা হলো নেপালের বর্ডার। আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেটা হলো ইন্ডিয়া, আর এইদিকে এইদিকে চলে এলে এটা নেপাল। এখন আমরা যেটা হেঁটে হেঁটে যাবো, সেদিকে নেপাল আমরা চলে যাব। মানে এখন আমরা যত দূরেই হাঁটবো আমরা নেপালের দিকে চলে যাব। আর চারিদিকে দেখো, মেঘে মেঘাচ্ছন্ন, মেঘের দেশে পৌঁছে গেছি। দেখো স্যার তিনটে ব্যাগ নিয়ে আসছে, প্রচণ্ড কষ্ট করছে স্যার। কষ্ট করছে না, ইচ্ছা করে নিলেও দেখার জন্য কেমন লাগে। আচ্ছা তাই, যাই হোক, নিয়েছে তো তিনটা ব্যাগ নিয়েছে স্যার। হাসি মুখে স্যার একটু স্মাইল। ও মাই গড, দারুণ।
আমরা এখন আবার বিশ্রাম নিয়েছি, আর এখন আমার মন থেকে একটাই কথা বেরোচ্ছে, কিরে ট্রেকিং করে কেমন লাগছে? আরে কিছু না, আমি তো বসে আছি। এই যে সায়ন বাবু চলে এসছে, গানটা হচ্ছে একটা গান মনে পড়ছে, সেটা হচ্ছে চল রে চল রে ভাই চল। আমার তো গান আছে, আমার যে কোনো পরিস্থিতি গান আছে। মেঘের দেশে চারিদিকে সাদা সাদা মেঘ, আর আমি এই দেখো আমার একদম কাছে আছে ওরা, তবুও দেখা যাচ্ছে না। চারিদিকে মেঘ, এগুলোকে তোমরা কেউ কুয়াশা ভাববে না, এগুলো কিন্তু মেঘ। তো এই দেখো আমাদের এই স্টপে সবাই রেস্ট নিচ্ছে। এটা কোন জায়গা স্যার? এটা লামেধুরা। এখানে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন টুমলিং, টুমলিং কতক্ষণ লাগবে, মানে কত কিলোমিটার? এখন 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আর এখানে এই দুটো খাবার দোকান আছে, ওইদিকে একটা এইদিকে একটা আছে, তোমরা খাওয়া এখানে বিশ্রাম করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। ওই হোটেলে চারটা খাওয়ার পর আমরা আবার সবাই বেরিয়ে পড়লাম, মানে রওনা দিলাম আমরা। এই দেখতে পাচ্ছ, দেখো বুড়ি হয়ে গেছে, ঘর দিয়ে হাসছে। কোথায় যাচ্ছি আমরা? আমাদের গাইড বলবে মেঘমাকে লিয়ে রওনা হোক। তো আমরা এখন যাচ্ছি মেঘমা, আর মেঘনা যেতে কত টাইম লাগবে? 2 ঘন্টা। আর 2 ঘন্টা, আর 2 ঘন্টা হাঁটতে হবে আমার। কি 2 ঘন্টাটা শুনে কেমন লাগলো? 2 ঘন্টা। এই যে তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ, এই যে এটা পুরো ওক গাছেরই বাগান, সব ওক গাছে ভর্তি চারিদিকটা, পুরোটা ওক গাছ। সবাই যাচ্ছে, যারা বইয়ে পড়েছ দেখনি তারা দেখে নাও, এই হলো ওক গাছ। তুই না দিয়ে ফুল পারবে নষ্ট হয়ে যাবে, বনের ফুল। এই ফুলগুলোর নাম কি? ওটা ধরো ছুপা। আরে আরে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, ফরেস্টের লোক দেখলে বকা দেবে, ফাইন টাইন করে নেবে। এতদিনে রিয়াল কলসপত্রী দেখতে পেয়েছি, এই দেখতে পাচ্ছ তোমরা, এতদিন তোমরা জীবন বিজ্ঞান বইয়ে পড়েছো কলসপত্রী, এই দেখে নাও সেই কলসপত্রী। এই নিচ থেকে ওই দিক থেকে ওখানে যারা আছে, এখান ওই নিচ থেকে সিঁড়ি শুরু হয়েছে, এই উপর পর্যন্ত সিঁড়ি যাবে। আহারে কি কষ্ট রে, কি কষ্ট। আমার আরো একটা গান মনে পড়ছে, সেটা হলো এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কারণ এই পথ তো শেষই হচ্ছে না, একের পর এক ধাপে ধাপে সিঁড়ি হেঁটে যাচ্ছি। মেঘমা আর 1 কিমি, তবে সান্দাকফু আর কত কিমি এটা বোঝা যাচ্ছে না। চারিদিকে মেঘে মেঘ, এই সামনে দেখো এই যে হালকা হারিয়ে গেছে, দেখতেই পাচ্ছি না, হারিয়ে গেছে বোঝাই যাচ্ছে না। দেখো আওয়াজ আওয়াজ আসছে কিন্তু দেখা যাচ্ছে না, এই অবস্থা হয়েছে চারিদিকে সাদা সাদা। দেখো দিদি ফুল পেরেছে, খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা হলো ইন্ডিয়ার রাস্তা, আর ওদিকেরটা যে রয়েছে এটা হলো নেপালের জায়গা। আমরা একদম নেপালের কাছ দিয়ে যাচ্ছি, এই হলো নেপালের গাছ, মাঝখানে একটা গাছ কষ্ট ঘেরা করে রাখা হয়েছে। নেপাল নেপাল গ্রামটা কত ক্লিন, কত পরিষ্কার রাস্তাঘাট, দারুণ সুন্দর। একদম নেপালের ভিতর দিয়ে যাচ্ছে, তাই ফোনে একদম নেটওয়ার্ক নেই, তাই ভালো লাগছে। ভিসা পাসপোর্ট ছাড়াই নেপাল দিয়ে যাচ্ছি,
অ্যামেজিং। এই যে পাথুরের রাস্তা, এটা দিয়ে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, এমনই পাথুরের রাস্তা। হাঁটতে হাঁটতে অবস্থা টাইট। কি কেমন লাগছে হাঁটতে হাঁটতে? কেমন লাগছে? ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। ওয়েদারটা খুব খারাপ এমনিতে চারিদিকে, সেই জন্য ঠান্ডাটা একটু বেশি। স্যারেরা আসছে, একটা ডগি আমাদের সাথে চলে এসছে, আমাদের ট্রিপের সঙ্গী হয়েছে। কিছুক্ষণ থেকে আমার পিছিয়ে পিছনে পিছনে আসছিল। ডগিটা খুবই সুইট, খাতো ইয়া। ওখান থেকে উপরে উঠে চলেছি, চলেছি আর উপরে দেখো ওদিকটা কত উপরে, আমরা উঠবো আরও, আর অনেকটা পথ বাকি। তো সঙ্গে থাকো, আর যা যা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তার থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আর ভিডিও এখনই শেষ নয়, আরও অনেক বাকি আছে। সো চলো, মেঘ উঠছে, কুয়াশা নয় এগুলো মেঘ, মেঘগুলো কত উড়ে উড়ে যাচ্ছে। ও মাই গড, উপর থেকে এই দেখো এই দিকটা থেকে মেঘ উড়ে উড়ে আসছে। আমরা এখন আছি টুমলিংয়ে, আর চিত্রা থেকে টুমলিংয়ের জন্য আমরা যাত্রা শুরু করেছিলাম 10:30, আর আমরা এখানে এসে পৌঁছেছি 3টার সময়, মানে টোটাল 4.5 ঘন্টা লেগেছে আমাদের টুমলিং আসতে। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি স্যার? জৌবাড়ি। আচ্ছা জৌবাড়ি, আমরা এখন জৌবাড়ি ডেস্টিনেশন, আজকে ওখানে নাইট স্টে, আর ওখানেই আমরা নাইট স্টে করবো আজকে। কত কিমি এখান থেকে? ওই 2.53। সেই দেখছো দর্শক বন্ধুরা, আর যে লুক চেঞ্জ করেছে গামছা দিয়ে, দেখে দারুণ লাগছে। ওই আরে মাওবাদী হয়েছে, মাওবাদী হয়েছে, একদম দারুণ লাগছে। তো চলো আমরা এখন রওনা দিচ্ছি। ভিতর দিয়ে যাচ্ছি, একদম পুরো চারিদিকে মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। অ্যান্ড এই যে আমার লাঠিটা দেখছো, এটাও ভিজে যাচ্ছে, আমার জ্যাকেটটা সেটাও ভিজে যাচ্ছে, আর এই রুমালটা এটা তো ভিজেই গেছে। ফাইনালি আমি চলে এসেছি হোমস্টেতে, আমাদের হোমস্টে। এই যে পিছনে যে হোমস্টেটা দেখছো, এটাই আমাদের হোমস্টে। বহুত স্ট্রাগল করার পরে আজকে আমরা পৌঁছেছি এখানে। হ্যাঁ, তারপরে দেখা যাক কি হয়, খুব কষ্টকর জার্নি হয়েছে, এরপরে দেখা যাক। হ্যাঁ, আজকে কপালে সুখ আছে কিনা, সুখ এখনই নেই রে। হ্যাঁ, চলে এসেছে আমাদের টিমের বাকি মেম্বার। এই যে বাকি মেম্বারগুলো আসছে এক এক করে, একে একে চলে এসেছে স্যার। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ পিছনে হোমস্টেটা, এটাই আমাদের। এখানে আমাদের পুরো টিমের থাকার ব্যবস্থা করা হয়েছে, আজকে রাতটা আমরা এখানেই থাকবো, এবং তারপর কালকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা রওনা দেবো। সো এই হচ্ছে রুমটা, এটা মেয়েদের 5 জনের রুম, 5 জনের জন্য এই রুমটা ঢুকে পড়া হয়। এই রুমটা, এই রুমটা অভ্র স্যারের জন্য। অ্যান্ড এই যে এইদিকে রুমটা রয়েছে, এটা হলো ওটা আমাদের, আমাদের যে ছেলেরা আছে। সো চলো, এখন আমরা ফ্রেশ হইনি, প্রচুর ক্লান্ত, তারপর খাওয়া দাওয়া করবো। সো আমরা এখন খেতে চলে এসেছি, 8:23 বাজে। জিৎ, এই কেমন লাগছে রে ডালটা দেখ দেখতে বলো। তাহলে কি যাদবদাকে দেখানো উচিত কি এই ডালটা? দেখানো উচিত স্পেশালি ডাল কিরকম হতে হয়, তাই তো? ডাল হলুদ দিতে হয়। এদিকে দেখো তুই না কম্বল গায়ে দিয়েছে ঠান্ডাতে। চলো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া।
শুরু করি। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি শেয়ার করো। আর সান্দাকফু ব্লগ খাবো রেখে দাও। হ্যাঁ, সান্দাকফু ব্লগ পার্ট টু আমি এখানে শেষ করছি। কাল সকাল থেকে শুরু পার্ট টু পার্ট থ্রি শুরু হচ্ছে কাল সকাল থেকে। সো গুড বাই।